প্রাথমিক প্রশ্ন করব শুভকে শুভ শুভ তুমি বলো তুমি বলবে আয়তন কি একটি পেন্সিল ও একটি বই একই জায়গা দখল করতে পারে না কেন চারটি বাক্যে বলো শুভ বলো কোন পদার্থের পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে একটি পেন্সিল এবং একটি বই একই জায়গা দখল করতে পারে ধন্যবাদ সুতকে চমৎকার ভাবে কোশ্চেন অ্যানসার করেছো এই জন্য এবার ইয়ানা 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 বলো ইয়ানা স্পিকার অন করো তুমি ইয়ানা বলো পদার্থের দুটি বৈশিষ্ট্য বলো আয়তন কাকে বলে কঠিন তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি পদার্থের দুটি বৈশিষ্ট্য বলো আয়তন কাকে বলে কঠিন তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি পদার্থ কাকে বলে পদার্থের বৈশিষ্ট্য বলবা তার প্রথমে কি আয়তন কাকে বলে না আগে হলে পদার্থের বৈশিষ্ট্য বলবা আমাদের চারপাশে যা কিছু রয়েছে আমাদের চারপাশে যা কিছু রয়েছে সে সবই পদার্থ পদার্থের ওজন আছে ওজন যার ওজন আছে জায়গা দখল করে আকৃতি আয়তন আছে তাকে পদার্থ বলে কিছু রয়েছে সে সবই পদার্থ যেমন বই খাতা চেয়ার টেবিল ইত্যাদি পদার্থ কারণ এই পদার্থ গুলোর জায়গা দখল করে নির্দিষ্ট নির্দিষ্ট আয়তন অগ্র রয়েছে ওকে ধন্যবাদ ইয়ানা তোমাকে ধন্যবাদ চমৎকার করে আনসার করার জন্য এরপর আন্নি আন্নি আনসার করবে আন্নি বলবে পদার্থ কি তা ব্যাখ্যা করো আন্নি তুমি বলো আমাদের চারপাশে নানা রকম বস্তু রয়েছে যেমন বই খাতা চেয়ার টেবিল জামা কাপড় ধুলিকণা পাহাড় পর্বত এই সব কিছুই পদার্থ পদার্থের ওজন আছে এরা পদার্থের নির্দিষ্ট নির্দিষ্ট ওজন আছে এদের এরা জায়গা দখল করে এদের নির্দিষ্ট আকার আকৃতি আছে সুতরাং আমরা বলতে পারি আকার আকৃতি ওজন আয়তন এই সব কিছু মিলিয়ে পদার্থ ওকে থ্যাঙ্কস চমৎকার করে বলেছো ধন্যবাদ তোমাকে এবার সাবা বলো সাবা তুমি বলো আয়তন কি একটি পেন্সিল ও একটি বই একই জায়গা দখল করতে পারে না কেন চারটি বাক্যে বলো তুমি বলো আয়তন কি একটি পেন্সিল ও একটি বই একই জায়গা দখল করতে পারে না কেন চারটি বাক্যে বলো ধন্যবাদ চমৎকার করে উত্তর দেওয়ার জন্য এখন অ্যানসার করবে নুজাইমা নুজাইমা বলো স্পিকার অন করো নুজাইমা নুজাইমা তুমি বলো বায়ুর তিনটি বৈশিষ্ট্য আছে কি কি
বায়ুর তিনটি বৈশিষ্ট্য বলো। বায়ুর তিনটি বৈশিষ্ট্য হলো বায়ু বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করতে পারে, বায়ুর চাপ প্রদানে বাধা সৃষ্টি করে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার বলো প্রিন্স, প্রিন্স প্রিন্স বলো, স্পিকার অন করো। তুমি তুমি বলবা বস্তুর আয়তন বলতে কি বোঝো, বস্তুর আয়তন বলতে কি বোঝো বলো। যে পরিমাণ জায়গা দখল করে তাকে আয়তন বলে। গুড, ভেরি গুড, ওকে, ধন্যবাদ। স্পিকার বন্ধ করো তুমি। এই রুদ্র বলো, রুদ্র স্পিকার অন করো তুমি। তুমি বলবা বস্তুর ওজন বলতে কি বোঝো। কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যত জোরে টেনে নিচ্ছে তাকে বস্তুর ওজন বলে। থ্যাংক ইউ সো মাচ। এবার ইয়ানা বলো, ইয়ানা বায়ুর তিনটি বৈশিষ্ট্য বলো। ইয়ানা বায়ুর তিনটি বৈশিষ্ট্য হলো বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করে, বায়ু চাপ প্রদান প্রদান করে। ওকে, ধন্যবাদ। এবার নাফিয়া বলো, নাফিয়া নাফিয়া বলো বস্তুর আয়তন বলতে কি বুঝো, বস্তুর আয়তন বলতে কি বুঝো। বলো আয়তন, বস্তুর আয়তন বলতে জায়গা গোল করে তাকে আয়তন বলে। গুড, গুড, থ্যাংক ইউ। এবার আদিবা বলো, আদিবা আদিবা তুমি স্পিকার অন করো। তুমি বলবে শূন্যস্থান, পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে ওই পদার্থের দেশ বলে। বলো কি হবে, দেশে কি হবে। গুড, ভেরি গুড। এবার যারা বলো, যারা স্পিকার অন করো তুমি। তুমি বলো বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে কি। বস্তু পরিমাপের একক হচ্ছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা না, গ্রাম বা কিলোগ্রাম, ঠিক আছে। দাঁড়িপাল্লা বলা যাবে না, গ্রাম বা কিলোগ্রাম। ওকে, এবার নিজু বলো, নিজু। জি স্যার। তুমি বলো কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত দূরে টানছে তার পরিমাণই হলো দেশ। বস্তুর ওজন। গুড, গুড, ভেরি গুড, চমৎকার করে বলেছ। আতিকা তুমি বলো, আতিকা স্পিকার অন করো। হ্যাঁ, তুমি বলো পদার্থের পদার্থ কি তা ব্যাখ্যা করো। পদার্থ কি তা ব্যাখ্যা, পদার্থ কি তা ব্যাখ্যা করো। পদার্থ যে সব বস্তুর ওজন আয়তন আকার ও আকৃতি ঘনত্ব এবং জায়গা দখল করে তাদেরকে পদার্থ বলে। যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামা, গাছ, পালা ইত্যাদি পদার্থ। পদার্থ করে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।